দাও বন্ধুরা, আজকে বাসে কেউ নেই। দেখেন এই যে আমি এখন নীরব নিস্তব্ধ ভূতের এলাকায় চলে আসছি, দেখেন কেউ নেই বাসায়। বিয়ারসে একটা ভাড়াটিও নাই, দেখেন কি একটা নীরব পরিবেশ। এখন যদি কিছু চোখে ধরা পড়ে যায় ভয় পেয়ে যান না আপনারা। কেউ নাই, কোনো ভাড়াটা নাই, দাদুও নাই, সব আটকানো। দেখতে পাচ্ছেন এই যে ফুল গাছটা ছাদের থেকে দেখা যায়, ফুল গাছটা ফুল ধরে রয়েছে অনেক। জাম্বুর আসছে নতুন করে আবার। এই দেখেন এটা কি গাছ, আম গাছ মনে হইতেছে, মাটির চুলা। গাছ রয়েছে ভিতরে। এই যে দাদুর ঘর, দাদু নাই, জাম্বুরা। বৃষ্টিতে ভিজে ভিজে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন সাজনা গাছ এটা, আর এটা একটা আলু গাছ। আর এখানে জালি কুমড়া গাছ লাগানো হয়েছে, ধুন্দুল গাছ, জালি কুমড়া গাছ, করলা গাছ। ওই যে করলা ধরে রয়েছে একটা ছোট ছোট দেখা যাইতেছে, জুম করে একটু দেখাই। এই যে দেখছেন একদম ছোট্ট পিচি, ওই যে বাতাসে নড়তেছে বৃষ্টির পানিতে, একটু জুম করে দেখাই। এই যে করলাটা, যাই হোক বৃষ্টি পড়তেছে ফুটা ফুটা। ভেবেছিলাম অনেক জোরে বৃষ্টি হবে, কিন্তু হইল না। চারপাশে অনেক নীরব, বাসা একজন মানুষও নাই, ভাড়াটারা নাই, শুধু আমরা আছি। ওই যে কাঁঠাল গাছ, কাঁঠাল ধরে রয়েছে, সবুজ কাঁঠাল, দাদুর কাঁঠাল। এই যে দেখেন বৃষ্টির ফোঁটা পড়তেছে। ভাড়াটারা সবাই ঈদে বেড়াতে গেছে অবশ্য, এই জন্য বাড়ি একদম ফাঁকা। বাতাসে গাছগুলো নড়তেছে, বৃষ্টির পানি পড়তেছে, তো এই জন্য। চলুন দেখাই ঘুরে ঘুরে, সব রুমে তালা দেওয়া এখন। কেউ নেই বাসে, কেউ নেই। যেখানে সবসময় মানুষে ভরপুর থাকে, এখন সেখানে কেউ নেই, শূন্য, নিস্তব্ধ একদম পরিবেশ। অবশ্য তারা চলে আসবে আজকে বিদ্যালয়ে, ঈদের কারণে সব বাহিরে। এই যে তালা দেওয়া, এই যে দেখেন দাদুর ঢেঁড়স গাছ ফুল আসছে, ঢেঁড়স গাছে একটা, বৃষ্টিতে ভিজা রয়েছে। গেট আটকানো, আজকে গেট আর খোলা হয় নাই, বৃষ্টি পড়ছে। গাছের মধ্যে কে জানি সুতা ঝুলা রাখছে, দেখেন আম গাছের মধ্যে। ভিডিওটা কেমন লাগলে সবাই অবশ্যই জানাবেন কমেন্ট করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থেকে এভাবে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই।